দেখুন প্রাচীনকালে জন্ম নিয়ন্ত্রণের আজব কিছু নিয়ম। পারদের মিশ্রণ, চীনে গর্ভধারণ এড়াতে অদ্ভুত এক পদ্ধতি অবলম্বন করা হতো, আর সেটা হচ্ছে তেল আর পারদের মিশ্রণ পান করা। খালি পেটে নারীদেরকে অসময়ে গর্ভধারণ থেকে বাঁচার জন্য এই মিশ্রণটি খেতে হতো। যদিও এখন আমরা জানি পারদ হাড় আর শরীরের জন্য কতটা ক্ষতিকর। চাঁদের দোষ, গ্রিনল্যান্ডে মনে করা হতো একজন নারীর গর্ভধারণ হওয়ার পেছনে সবচাইতে বড় অবদান হচ্ছে চাঁদের, আর তাই গর্ভধারণ এড়াতে চাঁদকে এড়িয়ে চলতো নারীরা, তাকাতো না চাঁদের দিকে, এমনকি ঘুমাতে যাওয়ার আগে নিজেদের পেটে থুতু লাগিয়ে নিত তারা, যাতে করে ঘুমের ভেতরেও চাঁদ কোনো ধরনের ঝামেলা করে ফেলতে না পারে। নেকড়ের মূত্র, মধ্যযুগে বেশ ভালো রকমের অন্ধবিশ্বাস ছিল সবার ভেতরে, বিশ্বাস করে ব্যাপারটা ঔষধ নিয়ে হলে তো কথাই নেই, চিকিৎসার নানা রকম ধরন ছিল তখন। আর তারই একটা অংশ হিসেবে সে সময় নারীদের অযাচিত গর্ভধারণ থেকে দূরে থাকতে যৌন মিলন করার আগেই ঘরের বাইরে দিয়ে কোনো নেকড়ের মূত্র ত্যাগ করার স্থানের উপর মূত্র ত্যাগ করতে হতো, কিংবা ঘুরে আসতে হতো কোনো গর্ভবতী নেকড়ের মূত্র ত্যাগের স্থান থেকে। লাইসল, খুব বেশি দূরে যেতে হবে না, 1900 এর প্রথম দিকের কথা, তখনও জন্ম নিয়ন্ত্রণ বৈধ হয়নি আমেরিকায়। লাইসল নামের একটি পণ্য বের করা হয় বাজারে, যেটা কিনা নারীর দেহের ভেতরে দিয়ে খানিকটা অংশ জ্বালিয়ে দেবে আর নিরাপদ থাকভাবে নিশ্চিত করবে জন্ম নিয়ন্ত্রণ। তবে যতটা নিরাপদই বলা হোক না কেন, এটা ব্যবহার করতে গিয়ে আহত তো হনই, নিহত হন প্রায় 5 জন। জলপাই তেল, প্রাচীন গ্রিসে জলপাই তেল আর সিডারের তেল একসাথে মিশিয়ে ব্যবহার করত পুরুষেরা, কারণ মনে করা হতো এটি তাদের শুক্রাণু অনেক বেশি দুর্বল করে দেয়, ফলে সেটা নারীকে গর্ভবতী হওয়ার থেকে বিরত রাখে। নিজের লেখাতেও এই মিশ্রণের কথা জানিয়েছেন অ্যারিস্টটল। মধু, প্রাচীন মিশরে নারীর গর্ভধারণ এড়াতে ব্যবহার করা হতো মধু, তবে পুরুষ নয়, নারীরা ব্যবহার করতো এটা। মনে করা হতো মধুর প্রলেপ থাকলে পুরুষের শুক্রাণু নারীর ভেতরে প্রবেশ করতে পারবে না, ফলে জন্ম হবে না কোনো সন্তানেরও। বর্তমানে অবশ্য মধুর হানিক্যাপ ব্যবহার করে অনেকেই।